আজকে দেখেন যে যেখানেই যাচ্ছেন শুধু সিজার আর সিজার। আজকে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু একাকি এই সিস্টেমের বিরুদ্ধে চলে সমস্যার সমাধান করা যাবে না। আজকে উসমান রাদিয়াল্লাহু আনহুর মতন যদি ধনাঢ্য ব্যক্তি যারা দান করে সমস্যার সমাধান করতেন তাহলে হয়তো টিসিবির পিছনে আমাদের লাইন ধরতে হতো না। ইংরেজিতে একটা কথা আছে, আই ক্যান ডু ইউ ক্যান্ট, আমি যেটা পারি আপনি সেটা পারেন না, ইউ ক্যান ডু আই ক্যান্ট, আপনি এমন কিছু পারেন সেটা আমি পারি না, বাট টুগেদার উই ক্যান মেক বিগ ডিল, বাট আমরা সকলে একত্রিত হয়ে অনেক বড় কিছু করতে পারি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ولا اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا and hold strongly the rope of Allah and not be divided সুপ্রিয় উপস্থিতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 33তম বার্ষিক তাবলিগে ইস্তেমার আজকের প্রধান অতিথি এবং মাননীয় সভাপতি এবং আমার সামনে উপস্থিত ভাইয়েরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা হয়তো আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না, আমি ডাক্তার শওকত হাসান, পেশায় একজন ডাক্তার এবং কার্ডিওলজির উপর আমি স্পেশালাইজেশন করছি। 2022 সালের 26 আগস্ট আমির জামাতের ঘোষণার মাধ্যমে বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম নামে নতুন এক সংগঠনের আবির্ভাব ঘটেছে। আপনারা জানেন যে আজকের যে জাহিলিয়াতের যে ছড়াছড়ি, এই জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যেই স্কিল বা যেই দক্ষতা দরকার সেটা যদি আমরা অর্জন না করি তাহলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব। আর আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 104, ওয়াল তাকুম মিনকুম মাতুই ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্যে একটি দল থাকা দরকার যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে এবং তারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। এছাড়া উল্লেখ করা হয়েছে যে কুনতুম খায়র উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়াতানা হাউনা আলিন মুনকার, তোমাদের তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে, তোমরা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত। আজকে আমরা দেখি যে আমরা আমাদের স্কিলফুল পিপল যতই হই কিন্তু আমাদের একটা অর্থনীতিবিদদের একদিন জিজ্ঞেস করতে হবে তার আলেমকে, ফাস আলু আহলে দিক্রি ইংকুম তুমলা তা আলামুন, কোন ক্ষেত্রে এটা হালাল হবে কোন ক্ষেত্রে এটা হারাম হবে সেটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে করতে হবে। তাহলে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্কিলফুল পিপলদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কাজে লাগাচ্ছেন। আমরা যদি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উদাহরণ দিই তাহলে আমরা দেখব যে ব্যাটেল ফিল্ডে তার দক্ষতা এবং যোগ্যতা বর্তমানে একটা গবেষণার বিষয় যে কীভাবে তিনি এক্ষেত্রে এত দক্ষতা অর্জন করেছেন বা এই সাফল্য স্বাক্ষর রেখেছেন। আবার যদি আমরা দেখি যে ছন্দ কবিতার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া হচ্ছে তখন কিন্তু তিনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন। আবার যদি স্পিকার হিসেবে বলা হয় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু কাজে লাগিয়েছেন অ্যাম্বাসেডর হিসেবে। আজকে শক্তি কিন্তু ভিন্ন তার রূপ পরিগ্রহ করছে, আপনার যে মেডিকেল সায়েন্সের নলেজ এটা একটা শক্তি, আপনার যে আইটির নলেজ এটা একটা শক্তি, আজকে লবিং পলিটিক্যাল স্কিল এটাও একটা শক্তি। আজকের যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কিলফুল পিপল যখন সাহাবারা সামনের দিকে এগিয়েছে আলেমদের ইল এবং এই যে স্কিল দক্ষতা এবং এই জ্ঞান যখন একসাথে হয়েছে তখন পৃথিবীর কোনো শক্তি তাকে কিন্তু বাধা দিতে পারে না। তাই পুরা দেশের মধ্যে একটা
দক্ষ জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্যে আজকে বাংলাদেশ আহলে হাদিস পেশাজীবী ফোরাম তৈরি হয়েছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় স্কিলফুল লোকদের একত্র করার প্রয়াস পেয়েছি। আমরা যদি পরিচয় করে দিই আমাদের পেশাজীবী ফোরামের ক্ষেত্রে, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন যে আমরা এই কাজ অলরেডি আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি। আমাদের যেটা করতে হবে যে আমাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে, যে ক্ষেত্রে যার যেটা প্রবলেম সেখানে এই নেটওয়ার্কের মাধ্যমে যাতে আমরা সমস্যার সমাধান করতে পারি। আজকে চিন্তা করেন যে বাংলাদেশের মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করি, বাংলাদেশের সবচেয়েতে বড় ইনভেস্টিগেশন সেন্টার যেটার নাম আপনারা বললে বুঝে ফেলবেন, আমার কাছে এসে বলে যে ডাক্তার সাহেব 50% কিন্তু আপনার জন্য আছে। 50% যদি আমার জন্য থাকে তাহলে জনগণের ভোগান্তিটা কতদূর আপনারা চিন্তা করেন সেখানে। তা আমাদেরকে ডিসিশন নিতে হবে আমরা সেসব ইনভেস্টিগেশন সেন্টারের কাছে যাব না যাব না। আমাদের ডিসিশন নিতে হবে যে আমাদের মায়েদের, আমাদের নারীদের সকলকে কি আমরা কি সিজারিয়ান সেকশন পেট কেটে বাচ্চা বের করব না করব না। আজকে দেখেন যে যেখানেই যাচ্ছেন শুধু সিজার আর সিজার। আজকে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে যদি আমরা ভাঙতে না পারি তাহলে কিন্তু একাকি এই সিস্টেমের বিরুদ্ধে চলে সমস্যার সমাধান করা যাবে না। আজকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন যদি প্রশাসক থাকতো তাহলে হয়তোবা এই জুলুম নির্যাতন অনেক অংশেই কমে যেত। আজকে উসমান রাদিয়াল্লাহু আনহুর মতন যদি ধনাঢ্য ব্যক্তি যারা দান করে সমস্যার সমাধান করতেন তাহলে হয়তোবা টিসিবির পিছনে আমাদের লাইন ধরতে হতো না। এই যে বাংলাদেশের কথা চিন্তা করেন, আমাদের কি সৎ লোক নেই? আছে, কিন্তু সৎ লোক যদি থাকে সেটা যদি একত্রে না থাকে একাকি এই সিস্টেমের বিরুদ্ধে কখনো লড়াই করা যায় না। ইংরেজিতে একটা কথা আছে, আই ক্যান ডু ইউ ক্যান্ট, আমি যেটা পারি আপনি সেটা পারেন না, ইউ ক্যান ডু আই ক্যান্ট, আপনি এমন কিছু পারেন সেটা আমি পারি না, বাট টুগেদার উই ক্যান মেক বিগ ডিল, বাট আমরা সকলে একত্রিত হয়ে অনেক বড় কিছু করতে পারি। আজকে যে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুন্নার অনুসারীরা যদি একদল স্কিলফুল পিপল তৈরি করতে পারি তাহলে এই দেশ এবং জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সেই আশা প্রত্যাশা কিন্তু আমরা করতে পারি। আমাদের একটা স্যার একটা কথা বলেছিলেন যে পেশাজীবী ফোরাম যেটা শুরু হয়েছে এটা অবশ্যই একটা ভালো কাজ, তবে এটাকে ফেলে রাখতে হবে না। আমাদের স্যার একটা কথা বলেছিলেন, গুড বেটার বেস্ট নেভার লেট ইট রেস্ট, টিলোর গুড ইজ বেটার অ্যান্ড দি বেটার বেস্ট, গুড হচ্ছে ভালো, বেটার তার চেয়ে ভালো, আর বেস্ট তার চেয়ে ভালো। স্যার বলেছিলেন নেভার লেট ইট রেস্ট, এটাকে তুমি ফেলে রেখো না, টিলোর গুড ইজ বেটার, এটাকে তুমি বেটারে নিয়ে যাও, অ্যান্ড দি বেটার বেস্ট, এটাই বেস্টে পরিণত হতে হবে, বেস্টে পরিণত হবে। আর আমরা জানি আল্লাহ বলেছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং নেক কাজে এক অপরের সহায়ক সহায় হও। তাই আমরা দেশব্যাপী আমাদের স্কিলফুল যে আমাদের মজলিস আমালেকে আমরা একত্র করার সক্ষম হয়েছি, আমাদের মজলিস আমালেকে যদি আপনাদের সামনে পরিচয় করতে দিতে চাই, আমাদের ভিপি রয়েছেন বুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিএসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলী মোহাম্মদ নাইম, সেক্রেটারি জেনারেল ডক্টর সাবিদ বিন হান্নান, তিনি বারডেমের সিসি আইসিইউতে এমডি রেসিডেন্ট যেটাকে বলা হয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আমাদের ফিনান্স সেক্রেটারি ডক্টর জুবায়ের আবদুল্লাহ থেসিস অনকোলজি যেটাকে বলা হয় ক্যান্সার, এবং যদি বর্তমান বাংলাদেশের যদি উন্নয়নের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে পদ্মা সেতুর কথা বলা হচ্ছে, মেট্রো রেলের কথা বলা হচ্ছে, তার মানে স্ট্রাকচার বিষয়ে যদি আমরা না গাই তাহলে কিন্তু আমাদের সাফল্য সঠিকভাবে ধরা দেবে না। সেক্ষেত্রে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রয়েছেন মুহিবুল হাসান, তিনি বুয়েটের সিএসি থেকে পাশ করা, এরূপভাবে আমরা আমাদের আমেলাকে তৈরি করেছি। ইনশাল্লাহ এক বছরের মধ্যে আমরা 60টি জেলায় আমাদের পেশাজীবী ফোরামের শাখা গঠন করার প্রয়াস পাবো ইনশাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা যদি এগিয়ে আসেন এই পেশাজীবী ফোরামের সাথে, প্রত্যেকটি জেলায় যারা আন্দোলনের এবং যুব সংঘের সভাপতি সেক্রেটারি আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাই আমরা আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা যদি এই এক বছরের মধ্যে 60টি জেলায় আমাদের শাখা গঠন করতে পারি তাহলে আমরা এই সংগঠনকে এগিয়ে নেওয়ার মাধ্যমে এই
মুসলিম উম্মাকে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই আশা প্রত্যাশা অন্তরের লালিত স্বপ্ন সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে সকল কাছে দোয়া রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু